বাহ বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে দেখুন সিনারিটা একটু দেখুন বাহ দাদা বৌদি মুম্পি রাজবাড়িটা যেটাছে এখানে রাজবাড়ি ছিল যেটা জানতাম না এখন জানা পড়লো এখানে চলুন দেখে আসি গিয়ে বাপরে বাপ অনেকখানি হাঁটার দরকার প্রয়োজন পড়ে সৌরভ পুরাটা খুবই বলতে আনএক্সপেক্টেড আমি জানতাম না এখানে বোধ হয় নাটকের নাটক করার জায়গাটা বোধ হয় এই জায়গাটা ওদিকে একটা মঞ্চ বসার জায়গা এদিকে এদিকে একটা সুন্দর মঞ্চের মতন বাহ কিন্তু মানুষ এখানে লেখে লেখে কি করলো উঠতে হলে পার বাবা বাহ রুমগুলি খুবই ছোট ছোট উপরে বোধ হয় টেম্পোরারি চাল ছিল এই জায়গাতে খুব সম্ভবত জিনিসপত্র রাখার জায়গা আর এখানে মধ্যে মানুষের মিসচিফ উইচ ইজ ভেরি স্যাড এত ছোট ছোট রুম তোমরা টোটালি খুবই আনএক্সপেক্টেড এই জায়গার মধ্যে দেখুন রুমগুলো খুবই ছোট ছোট তখনকার দিনে হয়তোবা ও তখনকার দিনে খুব সম্ভবত এরকমই ছিল বাহ জানলাগুলোর সিস্টেম তো খুবই ইউনিক এটা কি এসকেপ ওয়ে নাকি এখান থেকে লাফ থেকে না না গার্ডরা বন্দুক বন্দুক নিয়ে থাকতে হবে আর মানুষ এই জায়গাতে এদিক দিকে হেদিক দিয়ে বাইরে যাবে না গীতা হ্যাঁ এদিকে জায়গা নেই নিচে নামে আবার না জায়গা নিচে গীতা ওই দিকটা নামে থাকে আর কি সেই ধারে মা এদিকে বাইরে তিনে সাল তো জনে পাওয়া যেত না তো মানে টেম্পোরারি মানে থাকতো আর কি সেই
এই ইটটি কি তোমার দিনের ইট হবে নাকি তা ওই যে উপরে দেখছো যে ইট সিমেন্টের বদলে কি তা ইউজ করতে এরা তো কখন এখন কি করে খাইলে মিষ্টি মিষ্টি হমু না না বন্ধুরা কেউ যদি ত্রিপুরা থেকে আগরতলা থেকে উদয়পুর থেকে কেউ যদি বন্ধুরা এটা দেখেন এই ব্লগটা প্লিজ এরকম করবেন না দ্যাট ইজ হ্যাঁ কিন্তু এটি তো একটা এটি একটা আর্কিওলজিক্যাল সাইটের মতন এটি সবটাই মানে নষ্ট করার মতনই না না মানে ডিকোড না মানে আর্কিওলজিক্যাল সাইটের মতন আসছিল ওয়ান কাইন্ড অফ মানে কীটা কয়টাকে ওয়ার্ডটাই হইতেছি না মানে মানে আছে না খুবই প্রাচীন একটা হেরিটেজ হ্যাঁ এটার এমন ভাবে নষ্ট করা হয়েছে সবাই ওই দেখেন টুম্পা তন্ময় বাহ বন্ধুরা দেখেন আমার নামটা এখানে কেন লেখা দিয়ে গেছে তোমার নাম লিখে নিয়েছে আমি দেখছি না 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 এখানে লেখতে নাই শোনো এটা ভালো না তো বন্ধুরা এরকম জায়গাতে এসে এরকম ভাবে লেখে নষ্ট করবেন না এই দেখেন এভাবে নষ্ট করবেন না এটা একদমই ঠিক না ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আমার নাম আরেকজনের সাথে এটা খুবই আনইউজুয়াল যে আমার নাম যে টুম্পা এটাকে আনএক্সপেক্টেড মাথায় রাখছে ওকে আমরা সাথে যাই চলো
বন্ধুরা আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি। সরবো ওর ব্লগটা এন্ড করছে। তো আমরা একটু আগে ওইখানে একটা টাওয়ার আছে, ঠিক এই জায়গার একটা টাওয়ার আছে, এই টাওয়ারটার মধ্যে আমরা একটু আগে উঠেছিলাম। এই যে টাওয়ারটা, এটার মধ্যে একটু আগে আমরা উঠেছিলাম, এটার ফুটেজটাই আপনারা যেটা দেখলেন। তো এখন আমরা এদিক দিয়ে এই রোডটা দিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে, আর কোনোখানে দাঁড়াবো না। এটি আমাদের টোর ছিল। তো সবাই তো গরম জামা পরে নিচ্ছে, কিন্তু আমি গরম জামা এখনও পরিনি, এখন পরবো। আমার ব্যাগের মধ্যে আছে জ্যাকেট, জ্যাকেটটা পরে নেব, পরে আমরা রওনা দেবো। তো বন্ধুরা, আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ।